উত্তর কলকাতার ঐতিহ্য, উত্তর কলকাতার গলি, উত্তর কলকাতার চায়ে ভার, উত্তর কলকাতার ভালোবাসা, উত্তর কলকাতার পুজো। একদম ঠিক ধরেছেন, আমি আর সংবাদ প্রতিদিন ডিজিটাল আমরা পৌঁছে গেছি উত্তর কলকাতার নাম করা এক পুজোর প্রস্তুতি দেখতে। আহিরিপ্তলা যুবকবৃন্দে আমরা পৌঁছে গেছি। তাহলে বেশি কথা না বলে, ও মা, ভেতর থেকে আবার আমি আওয়াজও শুনতে পাচ্ছি, জোর কদমে প্রস্তুতি চলছে, তাহলে চলুন আমরা ঢুকে পড়ি আহিরিপ্তলা যুবকবৃন্দের অন্দরমহলে। শরতের আকাশ কাশফুল ঢাকে পড়ে গেছে কাঠি, কিন্তু সব কিছুর মধ্যেই না কোথাও একটা মনে হচ্ছে যে আমরা যেটার জন্য মুখিয়ে রয়েছি, মা দুর্গার কাছে যেটার জন্য আমরা প্রার্থনা করছি, আমাদের তিলোত্তমার জাস্টিসের জন্য, সেটা যদি ভালো যায় না, দেখবেন সমস্ত প্রস্তুতি আরও সুন্দর লাগবে আমাদের। এবছরের ভাবনাটা সত্যি আমার ভীষণ ইন্টারেস্টিং লাগছে, এবং আমি একদম বাড়িয়ে বলছি না, আজকে সংবাদ প্রতিদিন ডিজিটালের সাথে পুজোর প্রস্তুতি নিয়ে আমি স্বস্তিকা পৌঁছে গেছি। আজকে সত্যি আমার এই প্রস্তুতিতে এসে, এখনো দেখছেন এই প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি, কিন্তু আমার একটা অদ্ভুত শান্তি মনে হচ্ছে। তো থিমটা কি সামহোয়াট কিছু এরকম বা অন্য কিছু, সেটা জানার জন্য চলুন না শিল্পীর সাথে কথা বলে নিই, আসুন। এই মুহূর্তে আমার সাথে প্রেমে আছেন আহিরিপ্তলা যুবকবৃন্দ পুজোর শিল্পী মিস্টার দেবজ্যোতি জানা। তো আমি কিছু আলাদা করে বলবো না, কারণ আমি মুগ্ধভাবে দেখছি চারিদিকে প্রস্তুতি কেমন চলছে, কি ভাবনা। বেসিক্যালি এই ভাবনাটা বহুদিনেরই আমার ছিল, সেটা হচ্ছে যে আলপনা নিয়ে কাজ করব। তো আলপনা সচরাচর আমরা যেটা দেখে থাকি আমাদের মা দিদা যেটা আগে দেওয়া হতো বাড়িতে চালের গুঁড়ি দিয়ে, তারপর যে কোনো শুভ কাজে, সে পুজো হোক বা যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা আলপনা দিই আহ্বান করার জন্য। সেই রকমভাবে দেবীকে আহ্বান করার জন্য এবারে আমিও আলপনা দিচ্ছি, কিন্তু আলপনার আঙ্গিকটাকে পাল্টে দিচ্ছি। রং তুলি, চালের গুঁড়ি এগুলো না দিয়ে পুরোপুরি লোহা দিয়ে সেই আলপনাগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং আলপনা আমরা সচরাচর যেটা দেখে থাকি সেটা হচ্ছে আমাদের একদম বাংলার কলোকিয়াল যে আলপনা কিছু থাকে, এছাড়া যে আলপনাটা আছে বিশেষ করে আমাদের বাংলায় সেটা হচ্ছে শান্তিনিকেতনের আলপনা। সেই শান্তিনিকেতনই আলপনা এবং বাংলার আলপনার মধ্যে কোথাও কোথাও মিল আছে, কোথাও অনেকটা বিস্তার ফারাক আছে। কবিগুরুর সময় থেকে সেই আলপনা বিভিন্ন দেশ, বিভিন্ন জাপান, বাংলাদেশ এই সব দেশগুলো থেকেও সেই আলপনাকে ইনকর্পোরেট করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে নন্দলাল বসু, তারপরে আস্তে আস্তে জেনারেশন ওয়াইজ সেই আলপনাটা হয়ে আসছে। আস্তে আস্তে এই আলপনার ধারাটা অনেকটা ছোট হয়ে আসছে, সেই জন্যই আমার মনে হয়েছে যে এই আলপনাটাকে তুলে বা এই আলপনাটাকে নিয়েই কাজ করবো। তো এই উত্তর কলকাতা একটা ঐতিহ্য রয়েছে, আজকের দিনেও যদি উত্তর কলকাতার অলিতে গলিতে যাওয়া যায় সেই পুরনো দিনের বাড়িগুলোকে দেখতে পাওয়া যায়, সেই স্ট্রাকচারগুলোকে দেখতে পাওয়া যায়। তো সেটারই একটা আবঝা, মানে তার অবয়ব নিয়ে এইটা উত্তর কলকাতা এবং তার সঙ্গে আলপনা, শান্তিনিকেতনের আলপনা একটা ফিউশন করা হয়। আমরা শিল্পীর মুখে শুনলাম তার ভাবনা, তিনি কি কি দেখাতে চাইছেন এবছর পুজোয় দর্শকদের, কিন্তু কিন্তু উনি যে বললেন, শিল্পী যে বললেন যে এত সুন্দর আলপনা, এবং যেই মানুষটা এই আলপনার নেপথ্যে প্রফেসর সুধীর রঞ্জন মুখোপাধ্যায়, আমরা তার সাথে একটু কথা বলি। স্যার নমস্কার। স্যার আপনি এই যে এত সুন্দর একটা ভাবনা, এবং আপনাকে তো আলাদা করে কিছু জিজ্ঞেস করেন নি, কিন্তু এই ভাবনার পেছনে মানে অনেক দিন ধরেই কি এটা আপনার মধ্যে চলছিল বা আপনি প্রেজেন্ট করেছিলেন? এবার সত্যি আলপনা নিয়ে তো আমাদের জেনারেশনে কত কেউ পড়াশোনা করতে পারছে না বা করছে না বা ইন্টারেস্ট নেই, আপনি কি বলতে চান এই এই কনসেপ্টটা নিয়ে? আলপনা নিয়ে তো আমার নিরন্তর চর্চা আছে, হ্যাঁ, এবং চর্চা আছে, কিন্তু আলপনা বলতেই আমরা নির্দিষ্ট কতগুলো যে নকশার পুনরাবৃত্তি বুঝি, যেটা আমরা গৃহস্থ বাড়িতে দেখি, সেটা এক জিনিস। আর একটা জিনিস, শান্তিনিকেতনে নন্দলাল বসু এবং তার দুই কন্যা যে আলপনার উদ্ভব করেছিলেন এবং এর পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন, আচ্ছা, সেই যে আলপনার মধ্যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা অনেক বেশি, মানে নির্দিষ্ট কতগুলো ধরাবাঁধা মোটিভ থেকে সেটা বাইরে চলে আসছে এবং চারপাশের দৃশ্য জগৎকে তার আলপনার মধ্যে বিষয়বস্তু হিসেবে ঢুকিয়ে দিচ্ছে। আলপনা শুধুই মেঝের ওপরে যে আলপনা, সেই আলপনা কিন্তু আসলে
মানে ডিজাইনের বৃহত্তর পরিধিতে প্রবেশ করছে। সেখানে আলপনা আর্কিটেকচারে উঠে আসছে, মণ্ডপে উঠে আসছে, ঠাকুরের সাজে চলে আসছে, চালচিত্রে আসছে, পটে আসছে, আবার তার সঙ্গে ফ্লোরেও থাকছে। এছাড়া থ্রি ডাইমেনশনাল ইনস্টলেশনও কিন্তু একদম আলপনা ধরে গড়ে উঠেছে। আসুন তাহলে আমরা প্রতিমা শিল্পীর সাথে কথা বলে নিই যে এত সুন্দর কনসেপ্টে উনি কি ভেবেছেন প্রতিমাকে। আপনার কাছে যখন এই কাজটা এলো, আপনাকে যখন বলা হলো যে এবারে শিল্পীদের থেকে বলা হলো যে এবারে প্রতিমার দায়িত্বটা সত্যি আপনার, আপনার কাছে এটা কতটা চ্যালেঞ্জিং ছিল এই পুজোর প্রতিমাটাকে বা থিমটার সাথে মিলিয়ে আর চারটে পাঁচটা পুজোর প্রতিমাকে ডিফারেন্ট রাখা বা এই প্রতিমাকে ডিফারেন্ট রাখা, আপনার কাছে এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? আট পাঁচটা পুজো থেকে তো সম্পূর্ণ এটা আলাদা, এবং সবথেকে বড় কথা এটা হচ্ছে স্যার ওনার ড্রয়িংয়ে করছি, মানে আমি অন্যান্য যে কাজগুলো করছি তার থেকে একদম ডিফারেন্ট, মানে আমরা তো আলপনা দেখেছি, ওনার একটা আলপনার একটা আলাদা মানে বৈশিষ্ট্য আছে, সেইটাকে ধরেই কাজটা করা হচ্ছে, যার জন্য আমরা চেষ্টা করছি উনি যতটা চেয়েছেন সেটাকে মানে ছাপিয়ে যাওয়ার সেই ইয়েটাকে করা। তো আশা করি মানে সেই ওনাকে মন দেখ রাখতে পেরেছি বা ওনাকে আমি তাকে সন্তুষ্ট করি। আপনার কোনো আমি কি বলবো একটা স্পেশাল টাচ আছে কিছু যেটা সিক্রেট টাচ যেটা দর্শকদের সাথে শেয়ার করা যাবে না? সেটা তো এখন কি করে বুঝবে, পুরো কাজটা ফিনিশ না হলে তো সেটা বুঝে যাবে। এতক্ষণ শিল্পীর সাথে কথা বললাম, ওনার ভাবনা জানলাম, প্রতিমা শিল্পীর সাথেও কথা বললাম, এবার আসি একটু উদ্যোক্তায়, তাহলে কথা বলে নেব আমরা দুলাল শীল মহাশয়ের সাথে। নমস্কার দাদা, অপূর্ব লাগছে আমার আপনাদের পাড়ায় এসে, অপূর্ব থিম। আমার কাছে আপনার জন্য একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার শিল্প প্রত্যেকটা উদ্যোক্তা তার শিল্পীর থেকে একটা কিছু এক্সপেক্ট করে, আপনার শিল্পী কি সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছে, বা আপনি কি প্রথম থেকেই বলেছিলেন যে হ্যাঁ মানে আমরা যদি পুজোটা করি এই বছরের থিম একটু অন্যরকম করবো আলাদা করবো? এটা আমাদের 54তম বর্ষের শারদ উৎসব, আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন করে দেখাবার চেষ্টা করি। তো গত বছর পুজো যখন শেষ হয়ে গেল তখন আমরা এই বছরের পুজোর প্রস্তুতি নিয়ে একটা ভাবনা চিন্তা শুরু করেছি। তো আমরা একটু নতুন কিছু যেটা এখনো পর্যন্ত কলকাতার দুর্গা পুজোয় হয়তো হয়েছে কিন্তু এরকম সার্বিকভাবে হয়নি, সেইটা নিয়ে কি করা যায় সেটা নিয়ে ভাবতে ভাবতে আমরা একটু সমাজ মাধ্যমে বেশি ঘাটাঘাটি করি আজকের দিনে। তো আমি ব্যক্তিগতভাবে স্যারের খুব ফ্যান ফলোয়ার, আমি ওনার আঁকাগুলো দেখতে দেখতে, শুধু আঁকা নয়, আঁকার সাথে সাথে রবীন্দ্রসঙ্গীতের গানের যে মূর্ছনা সেইটা দেখতে দেখতে আমি ভাবলাম যে উত্তর কলকাতা হচ্ছে একটা বলিদি পাড়া যার একটা ঐতিহ্য আছে, এবং আমাদের দুপায়েগুলো রবীন্দ্রনাথের স্মৃতিগুলি জড়িত যে রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, তো সেইটাকে নিয়ে আমরা যদি ভাবি কেমন হয়। স্যার কিন্তু আমাদের প্রথমে রাজি হননি, আপনার কি জানেন রাজি হননি, না আমি পুজোর কাজ এত দায়িত্ব নিয়ে করতে পারবো, স্যার আপনি শুধু আমাদের আপনার আশীর্বাদের হাতটা মাথায় রাখুন, বাকি আপনাকে আমরা বুঝতে দেবো না যে আপনি পুজোর কাজটা করতে করতে আপনার কাছে মনোতোনা বা কোনো একটা কাজের চাপ তৈরি হচ্ছে। মা চেয়েছেন এই দুই কাণ্ডারি, তার তিনি এটাকে বাস্তবে দিচ্ছেন নবদা, এই তিনজনকে নিয়ে আমাদের এবছরের শারদোৎসব। সাদা কালো সব রঙের কাহিনী শুনলাম, তার মানে দাদা এবছর প্রাইজের ঝুলিটা একটু বাড়তে চলেছে আমার তো মনে হচ্ছে। দেখুন আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমি পরীক্ষা দেবো ফার্স্ট কিন্তু একজনই, হ্যাঁ একদম, সবাই সব স্টুডেন্টই চায় আমি ফার্স্ট হব, কিন্তু পরীক্ষায় বসতে তো হবে, তা আমার সেম, আমরা পরীক্ষা দিতে বসবো
যেটা হবে সেটা হবে। আরো প্রচুর প্রচুর পূজোর প্রস্তুতিতে আমরা পৌঁছে যাব, আমি এবং সঙ্গে সংবাদ প্রতিদিন ডিজিটাল। কিন্তু এই মুহূর্তে অপূর্ব এক পূজোর প্রস্তুতি দেখে ফেললাম আমরা আহেরি টোলা যুবকবৃন্দে। তো এই বছর পুজোয় আপনারা আসছেন, তো চলুন তাহলে অন্যদিকে এগোনো যায়।